নমস্কার বন্ধুরা আমেজিং দুর্গা মাতার আর্ট অ্যান্ড ক্র্যাফ্ট দেখুন আমি এখানে একটি পিসবোর্ট নারকেল গাছের পাতা নারকেলের খোসা আর একটা শক্ত ফিতা নিয়েছি অল হ্যাঙ্গিংয়ের জন্য নারকেল গাছের পাতাগুলো পিসবোর্টে গ্লু দিয়ে জোড়া দিলাম শক্ত একটি ফিতে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য বোর্ডের মধ্যে গ্লু দিয়ে জোড়া দিলাম একটি প্লাস্টিক গোল করে কেটে জোড়া দিলাম নারকেলের খোসার উপরের শক্ত অংশ পাতলা করে ছাড়িয়ে দুর্গা মাতার ফেস বানানোর জন্য কেটে নিচ্ছি ঠাকুরের চুল এবং নাকের জন্য নারকেলের খোসার শক্ত জায়গা থেকে কেটে নিলাম নারকেল গাছের বাকল ব্যবহার করে আমি ঠাকুরের মুকুট বানানোর জন্য ব্যবহার করব। খোসা থেকে ছাড়ানো এই অংশগুলো আমি আটে ব্যবহার করব বাজারে কিনতে পাওয়া এই পুঁথিগুলো আমি মুকুটে ব্যবহার করছি মুকুটটি জোড়া দিলাম এবার গুলু দিয়ে ঠাকুরের বানানো ফেসটি আমি গুলু দিয়ে জোড়া দিলাম বন্ধুরা নারকেলের খোসার তৈরি এই ধরনের নানান ভিডিও আমার চ্যানেলে অনেক ছাড়া আছে প্লিজ চাইলে দেখবেন নারকেলের খোসা থেকে কেটে নেওয়া এই অংশগুলো আমি আর্টে ব্যবহার করব খোসা থেকে ছাড়ানো পাতলা অংশগুলো আমি জোড়া দিলাম ঠাকুরের চোখ আমি গ্লু দিয়েই তৈরি করলাম এখানে নারকেলের খোসা থেকে শক্ত তার দিয়ে ছাড়িয়ে মায়ের কাশফুল যেটা দুর্গা মাতায় কাশফুল ব্যবহার হয় সেই কাশফুলটি বানানোর জন্য আমি নারকেলের খোসা ব্যবহার করব। এবার রং করব। আমি কম দামি রঙ এখানে ব্যবহার করছি আপনারা যে কোনো রং ব্যবহার করতে পারেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে এই ধরনের নানান ভিডিও আপনারা দেখুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাথেই বেল বটনটি অন করুন নমস্কার